হে গাইস, ওয়েলকাম টু আনি ব্লগ। তো আজকে যাবো আমি ভ্যাকসিন নিতে, সেকেন্ড ডোজ বাকি রয়েছে। ভ্যাকসিন নিতে যাবো তোমার রাজবাড়িতে, এখন আমি যাব পড়াতে, 8:30 মধ্যে পড়ানো হয়ে যাবে। তো সেখান থেকে আমি ডিরেক্টলি তোমার রাজবাড়ি চলে যেতে পারি সাইকেলে করে, বা না হলে আবার বাড়িতে এসে মাও যাবে সঙ্গে, মা একটু পড়ে যাবে, আমি গিয়ে লাইন দেবো, সঙ্গে আরও অনেকে যাবে। তো যাচ্ছি, চলো। প্রচণ্ড রোদ, চাইতে পারছি না। তো ওখানে গিয়ে কি হয় কি না হয় সেটাও খবর পাবে, তুমিও দেখতেও থাকো। মেলা বসেছে, মেলা দেখো। এই দেখো বড় মাছ, দেখো ভাই, একটু ভালো করে দেখাই, একটু জুম করে দেখাই। তো কাল থেকে আমি পড়ানো স্টার্ট করেছি, মানে অন্যের বাড়িতে গিয়ে। তো সেখান থেকে আবার আমি আমার মাকে ছাড়তে আসলাম এই বিল্ডিংয়ে আর কি। তোমরা জানো মা কাজ করে, এখন আবার গিয়ে বাড়িতে আমাকে পড়াতে হবে। তোমার সঙ্গে অনেক কথাই শেয়ার করি, তাই ভাবলাম যে এই কথাগুলো আমি শেয়ার করি, এই জন্য আর কি বলে দিলাম। তো দেখতে থাকো ব্লগ। টাটা করছিস কেন? চল 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 একসঙ্গে যাবো, আমি এই স্যার দিয়ে ফিরছিলাম। এখন কোন স্যারের কাছে পড়তে গেছিলি? কৌশিক স্যার, অমৃত আঙ্কেল, চল বাড়ি চল। সকালে আমি পড়াতে গিয়েছিলাম এই সামনে একজনের বাড়িতে। তো ভ্যাকসিন পেলাম কি পেলাম না, তো সেটাও তোমরা জানতে পারবে, আর পেলে কতক্ষণ দাঁড়াতে হচ্ছে, কী দাঁড়াতে হচ্ছে, আর এমনিতে তো আধার কার্ডের জেরক্স, আধার কার্ড অরিজিনালগুলো, আর সার্টিফিকেট যেটা ফার্স্ট ডোজের সার্টিফিকেট সেটা তো নিয়ে যেতে হচ্ছে। তো সেটা নিয়ে এগুলোই হয়ে যাবে, আশা করছি আমি সবটাই নিয়ে যাচ্ছি, তো হয়ে যাবে। সেকেন্ড ডোজ ভ্যাকসিন ব্লক, তো নিয়ে নিই তাড়াতাড়ি, আর কদিন বাকি আছে, নাহলে ভ্যাকসিনের ডেট ওভার হয়ে যাবে। এই হলো আমার সমস্যা, পায়ে এত ব্যথা, ভরতনাট্যম করেছি না, তো এই প্রসঙ্গে বলে কি নাচ আমি শিখি, তো অনেক দিন পর আবার প্র্যাকটিস করা হয়েছে না, দু দিন আগে। ভরতনাট্যম করলে খুবই টাফ ডান্স, আর তার সঙ্গে বসে বসে করতে হয়, পায়ের অবস্থা পুরো ঢিলে হয়ে গেছে, মানে নামতে পারছি না ঠিক মতো, ধরে ধরে নামতে হচ্ছে। রাজবাড়ি যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি, সামনে রয়েছে সুভব্রত, রাজবাড়ি চলে এসছি এই দুর্গান থেকে। দেখতে পেলে রাজবাড়ি চলে এসছি, তো এবারে কোথায় কি লাইন দিতে হচ্ছে এবার আমরা দেবো, তাই তো? হ্যাঁ, দেখি কতজন মানুষ আছে। তো আমরা আউটডোরের দিকে যাচ্ছি, আউটডোরে সম্ভবত দেবে। হ্যাঁ, সাইকেলটাকে দিলাম, দেখতে পাচ্ছেন নোটিশে লেখা আছে আগামী 7-9 মঙ্গলবার থেকে শুধুমাত্র কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। আর শুনলাম যে 10টার পর থেকে ভ্যাকসিন দেওয়া এখানে আরম্ভ হয়, 10:30 পর থেকে ভ্যাকসিন দেওয়া স্টার্ট হয়ে গেছে, দাঁড়িয়ে পড়েছে সবাই। আবার এখানে একটা নোটিশ দিয়েছে দেখতে পাচ্ছি, 5-9-2021 থেকে শুধুমাত্র কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হবে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, আর কোনো ভ্যাকসিনেরই প্রথম ডোজ দেওয়া হবে না। ভ্যাকসিন নেওয়া হয়েছে, তো এখন আমি এবার বাড়ির দিকে যাচ্ছি, তো বাড়ি গিয়ে আমি কথা বলছি তোমার সঙ্গে। ধরেন যে উত্তরপাড়ার বালির ব্রিজ এখানে যাচ্ছি, দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখে দিই, বাড়িতে তো চলে এসেছি, এখন জামা টামা ছাড়তে হবে, তারপরে আবার ব্লগ হবে। তো ভ্যাকসিন নিয়ে আসার পরে আমি একটু শুয়ে পড়েছিলাম, আর একটু পা বাধা করছে, তার সঙ্গে আবার আজকে ভ্যাকসিন নিতে গেছিলাম সাইকেল চালিয়ে, তো একটু পায়ে ব্যথা হচ্ছে, পায়ে তো ব্যথা ছিল ওই জন্য একটু ব্যথা করছে। আর ভ্যাকসিন নিয়েছি, আগের ডোজ তো নেওয়ার পর জ্বর এসেছিল, তো এবারে জানি না কী হবে, তো হলে সেটা কালকের ব্লগে আসবে। আগেরবার খুব জ্বর এসেছিলো, মানে ভ্যাকসিন নেওয়ার 12 ঘন্টা পর তো জ্বর আসে। তো যারা যারা এখনও সেকেন্ড ডোজ নেওনি, তো উত্তরপাড়া ওখানে দিচ্ছে, আমার যারা এখানে সাবস্ক্রাইবার আছে তারা তো জানো, তারা উত্তরপাড়া রাজবাড়ি ওখানে খুব কম টাইমে, কত 45-47 এরম নম্বরে আমাদের নাম ছিল, তারপরে আরও সবাই গেল ওখানে, তোমার 10টা থেকে বলেছিলাম যে 10টা থেকে ভ্যাকসিন চালু করে দিয়েছে, তো মানে ফটাফট একজনকে ভ্যাকসিন দিতে খুব বেশি হলে 5 মিনিট, তার বেশি না, ফটাফট মানে নামটা এন্ট্রি করিয়ে, তারপরে ওই যে ভ্যাকসিন ওখানে এন্ট্রি করাতে হচ্ছে, দুটো জায়গায় এন্ট্রি করাতে হচ্ছে, আর ওখানে গিয়ে তোমার ভ্যাকসিনে ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছে, ব্যাস হয়ে যাচ্ছে, ব্যাস হয়ে গেলো তোমার। তারপর সঙ্গে সঙ্গে সার্টিফিকেট ডাউনলোডও হয়ে গেছে দেখছিলাম, তো কথাগুলো কেন খালি গায়ে বলছি, তো এখন আমি চান করতে যাবো, তার জন্যই আর কি খালি গায়ে বলে দিলাম, ব্লক তো খালি গায়ে হয়ে যায়। এখন ঘড়িটা 1:30 বেজে গেছে, আর আমার চান করেও চলে আসা হয়ে গেছে,
এর সঙ্গে দেখো এখন কিরকম মেঘলা আকাশ করে রয়েছে। এটা হলো রোজকার দুপুরের খেলা, রোজকার দুপুরে বৃষ্টি আসবেই। ঘড়িতে বাজে বিকেল 6টা। ও আজকে ভ্যাকসিন নিয়েছে, তার মধ্যে আবার আজকে নাচের ক্লাস আছে। এখন তো আমি নাচের ক্লাসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি, আর এসে আমাকে ভ্লগ এডিট করতে হবে। ভ্লগটা আজকে হয়তো অনেক রাত পর্যন্ত এডিট করতে হবে, তো কতক্ষণ কী হচ্ছে সেসব আমি দেখাবো। নাচ প্র্যাকটিস করলে তারপরেই তো পায়ের ব্যথা কমবে, নাহলে কমবে না। যখন নামছি তখন মনে হচ্ছে পাহাড় থেকে আমি নামছি, পাহাড় থেকে নামলে যেরকম খুব মানে কী বলবো ভয়ঙ্কর, মানে মনে হয় যে নামছি ধীরে সুস্থে নামতে হবে। এখানে ব্যাপারটা যখন নামছি আমার পায়ে খুব ব্যথা করছে, আর যখন উঠছি সেভাবে ব্যথা করছে না। তো প্র্যাকটিস করি তবেই কমবে। এটাই হলো ব্যাপার, ব্যায়ামের মতো পুরো নাচটা, অ্যাকচুয়ালি ব্যায়াম না। তো এখন তো আমি বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে তোমার 10টা বাজে, 10 মিনিট বাকি। তো যেখানে আমি নাচ শিখি সেখানে মানে নাচের সেসব পোর্শন আমি দেখাতে পারবো না, তাই জন্য সেখানে আর কি সেখানে মানে কোনো বিষয়ে আমি দেখাতে পারবো না, তাই তোমাদের সেই বিষয় নিয়ে আমি খুব বেশি কথাও বলি না। কথা বললে তো সেখানে দেখাতে হবে, তাই তো? তো সেই জন্য আমি আর সেসব বিষয় দেখাই না। আমি সময়ের সঙ্গে কিছু কিছু বলে যাই যে আমি মানে ডেইলি লাইফে মানে আমি যা করি আর কি ডেইলি ব্লগে, তো তাই আমাকে বলতে হয় করতে হয়। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো যদি ভালো লাগে তবেই, আর 100টা সাবস্ক্রাইবার হলে তবেই আমার চ্যানেলে নতুন ভিডিও আসবে, মানে নতুন ধরনের। এটা আমি প্রায় সব ভিডিওতে বলে থাকি। তো আর 7খানা সাবস্ক্রাইবার বাকি, মানে তোমরা 7 জন যা যারা নতুন ভিউয়ার্স আসছো তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে বুঝতে পারবে যে আমার চ্যানেলে কোন ভিডিও আসছে নতুন, আর ইউটিউবে কিন্তু একদম সেই ভিডিওটা নতুন আসছে। এখন তোমার হচ্ছে 11:48, দেখো ব্লগটা এখন এডিট হচ্ছে। 7:30 সময় করে এডিটটা বসলাম, খেয়ে দিয়ে একবারে এডিটে বসেছি, দেখি কতক্ষণ ব্লগ এডিট হয়। অলমোস্ট কমপ্লিট, 12:40 বাজে আর আমার ব্লগটা এখানে শেষ হচ্ছে, এডিটিংটাও শেষ। তো এই ফুটেজটা ইউজ করবো, তারপরে আমার ব্লগ শেষ হবে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো বাই। ওরে চল তুই স্বপ্নের পানে আমি গাই গান তোর অভিমান। তো চান করে হয়ে গেছে, এবার ভাত খেতে হবে, এখন রান্না হচ্ছে। তো রান্না হয়ে গেলে তারপর খাবো, রান্না হয়ে গেলে তারপর খাবো। ওরে চল তুই স্বপ্নের পানে আমি গাই গান তোর অভিমান, কবে বুঝবি আমার কদর আর হয়ে যাবি